মাশরুমের বীজ তৈরি করতে হলে প্রথমে চারটি ধাপ অনুসরণ করতে হবে, তা হলো ফিডিয়ে মিডিয়া প্রস্তুত, পিওর কালচার তৈরি, মাদার কালচার তৈরি, বাণিজ্যিক স্পন বা বেড। ফিডিয়ে মিডিয়া প্রস্তুত প্রণালী, ল্যাবরেটরিতে টিস্যু কালচার করার পূর্বে ফিডিয়ে মিডিয়া তৈরি করতে হবে। প্রতি লিটার ফিডিয়ে মিডিয়ার জন্য গুলালু 250 গ্রাম, গ্লুকোজ 20 গ্রাম, এগার 20 গ্রাম এবং অ্যাসপারসিন 250 মিলিগ্রাম। প্রথমে আলুর উপরে চাল ফেলে দিয়ে টুকরো টুকরো করে কেটে 1 লিটার পানিতে সিদ্ধ করতে হবে। আলু নরম হলে পাতলা কাপড় দিয়ে চেকে আলুর টুকরোগুলো ফেলে দিয়ে আলু নির্যাসের সাথে উল্লেখিত পরিমাণ 11 গ্লুকোজ অ্যাসপারজিন মিশিয়ে আরও 15 মিনিট ফুটাতে হবে, যাতে এগার গুলে যায়। এই জন্য মাঝে মাঝে নাড়ন কাটি দিয়ে নেড়ে দিতে হবে। এরপর প্রতি টেস্ট টুবে 10 মিলিগ্রাম করে বাড়বো। টেস্ট টুবের মুখ তুলার তৈরি চিকি দিয়ে বন্ধ করতে হবে। অতঃপর অটোক্লেভ মেশিনে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1×5 কেজি/সেন্টিমিটার² চাপে 20 মিনিট ধরে জীবাণুমুক্ত করে নিতে হবে। তারপর উক্ত টেস্ট টিউব গরম অবস্থা কাপ করে রাখতে হবে, যাতে সারফেস এরিয়া বেশি পাওয়া যায়। এই অবস্থা ঘণ্টাখানেক রেখে দিলে তা জমাট বেঁধে ফিডিয়ে মিডিয়া তৈরি হবে। Thank you.
হবে। ঋষি মাশরুম এবং একসাথে চাষ করতে পারি।